দেখো সকাল থেকে উত্তেজনাপূর্ণ ছিল মেদিনীপুর শহরে বিভিন্ন ভোট কেন্দ্রে। সেখানে দেখা গেল ভোটের শেষেই মেদিনীপুর শহরে ভোটের শেষে এটিএম মেশিন বদলের চেষ্টার অভিযোগ নির্বাচন কমিশনের নিযুক্ত সেক্টর অফিসারের বিরুদ্ধে, প্রতিবাদ করা লাঠিচার্জের অভিযোগ কেন্দ্র বাহিনীর বিরুদ্ধে। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়লো তৃণমূল কর্মীরা, তীব্র চাঞ্চল্য মেদিনীপুর শহরে ইত্যাদি তারা মনন্ত স্কুল অভিযোগ ভোট শেষে ভেতরে ইডিএম বসতে চেষ্টা করে সেক্টর অফিসার সহ পিআইডি অফিসার সন্দেহ হওয়ার মুখে ভেতরে ঢুকতে চায় তৃণমূল ইলেকশন এজেন্ট। প্রথমে তাকে বাধা দেওয়া হয়, পরে ইডিএম দিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় তৃণমূল কর্মীরা। সেই সময় কেন্দ্র বাহিনীর জওয়ানরা লাঠিচার্জ করে বলে অভিযোগ শাসক দলের। ঘটনার পরে স্কুল চত্বরে দণ্ডায় বসে তৃণমূল নেতৃত্ব। এখনো পর্যন্ত গোটা ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। অমৃতা, কাঁথির বাথুয়ারিতে আক্রান্ত তৃণমূল ব্লক সভাপতি তৃণমূল নেতা নন্দদুলাল মাইতিকে মারধর। নন্দদুলাল মাইতি এক সময় শুভেন্দু ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এটুকুই বলি, মনটা আমার খুব খারাপ। আমরা একসঙ্গে লড়াই সংগ্রাম করি, উন্নয়নের লড়াই করি, সংগঠিত করি মানুষকে, যখন রাজনীতিটা পছন্দ করি না। গতকাল রাত্রি থেকে যেভাবে একের পর এক বুথ দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছিল বিজেপির পক্ষ থেকে, বিজেপি কারা, সিপিএমের যারা দীর্ঘদিন ধরে আরমার, যারা বিভিন্ন রকম ঘর জ্বালিয়েছে, ঘর পুড়িয়েছে, লোকে মারধর করেছে, তাদের কিছু আটকায় না। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।